বলছে তুমি ঘুমিয়ে পড়ো ওর জন্য অপেক্ষা করো না ও তো রোজই অনেক রাত করে বাড়িতে ফিরে কিন্তু মা আজ আমাদের বাসর রাত অথচ আপনার ছেলে বাড়িতে আসতে দেরি করছে মা আপনি ঘুমিয়ে পড়ুন আমি আপনার ছেলে এলে তারপর ঘুমাবো শেফালির দিন কাটছিল একদিন শেফালি রান্নাঘরে রান্না করছিল হঠাৎ শেফালি মাথা ঘুরে মাটিতে পড়ে যায় আরে বৌমা তোমার কি হলো এই বলটু বৌমা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে তাড়াতাড়ি ডক্টর নিয়ে শুনুন ভয়ের কিচ্ছু নেই আপনার বৌমা মা হতে চলেছে তাই মাথা ঘুরে পড়ে গেছে এখন থেকে আপনার বৌমার যত্ন একটু বাড়িয়ে দিবেন ওর এখন বেশি বেশি ভালো মন্দ খাবার প্রয়োজন আমি তাহলে এখন আসি হ্যাঁ
বাচ্চা মানেই তো ঝামেলা, আমি ওসব ঝামেলা টামেলা বইতে পারবো না। এই বাচ্চা নিতে ওকে কে বলেছে? হ্যাঁ বৌমা, তুমি কিছু মনে করো না, দেখবে একটা সন্তান হলে ও একদম পালতে যাবে আর মদ খেয়ে মাতলামিও করবে না। মা, আমি আমার সন্তানের জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আমি জানি মা, ও আমার বাচ্চার মুখ দেখলে অবশ্যই ভালো হয়ে যাবে। এভাবে শাশুড়ি বৌমা অনেক খুশিতে দিন কাটাতে থাকে। একদিন বলতো রাতের বেলা মদ খেয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে বলে, আমার মদ না খাইলে মাথা ঘোরে, চোখে ঘুম আসে না। ওরে, আমার মদ না খাইলে মাথা ঘোরে, চোখে ঘুম আসে না, তাই তো আমি মদ গিলি কাউকে পরোয়া করি না। বউ, কিরে বউ, এত সকালে ঘুমিয়ে পড়েছিস কেন? যা যা, আমার জন্য একটু মাংস রান্না করে নিয়ে আয়। তুমি কি বলো তো, এত রাতে এসে মাংস খেতে চাইছো? আমার শরীরটা ভালো না, আমি তোমাকে সকালে রান্না করে দেব। কি বললি, তোর শরীর খারাপ? দাঁড়া, তোর শরীর খারাপ আমি বের করছি। আরাম জাতি, আমার কথা শুনিস না। হ্যাঁ, এই নে শরীর খারাপের ঔষধ। হায় খোদা, এটা তুই কি করেছিস? তুই বৌমাকে মেরে ফেললি তোর মতো পাষাণ ছেলের সাথে। আমিও আর এ বাড়িতে থাকবো না। আর এদিকে শেফালির অপঘাতে মৃত্যু হওয়ার কারণে শেফালি আত্মা হয়ে যায়। একদিন বল্টু শিয়াল যখন মদ খেয়ে এসে ঘুমাচ্ছিল, ঠিক তখনই শেফালির আত্মা প্রকট খপ করে ধরে নিয়ে বাহিরে চলে যায়। আর শূন্যের উপরে উঠে বল্টু শিয়ালকে ছেড়ে দেয়। অত ওপর থেকে নিচে পড়ার কারণে বল্টু শিয়াল মাটিতে পড়েই মারা যায়। আর তারপরেই শেফালের আত্মা মুক্তি পেয়ে যায়।